পুষ্টি বিজ্ঞানীরা সজিনা পাতার কুড়োকে নিউট্রিশন সুপারফুড নামে অভিহিত করেন এবং সজিনা গাছকে অত্যাশ্চর্য বৃক্ষ বা মিরাকেল ট্রি বলে থাকেন। অনেকে আবার এক ধাপ এগিয়ে এই গাছকে পুষ্টি ডিনামাইট হিসেবেও উল্লেখ করেন। সজিনা গাছে ফুল বা ফলের থেকে এর পাতার পুষ্টিগুণ এবং উপকারিতা অনেক বেশি। সজিনা পাতাকে তাই পুষ্টির আধার নামেও ডাকা হয়। সুদূর দক্ষিণ আফ্রিকায় এই গাছকে মায়েদের উত্তম বন্ধু হিসেবে মানা হয়। সজনে বা সজনের পাতা কাঁচা অবস্থায় রান্না করে বা শুকনো করার পর গুঁড়ো করে পাউডার হিসেবে খাওয়া যায়। মানবদেহের জন্য আবশ্যিক অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবকয়টি সজনের পাতায় পাওয়া যায়। একটি কমলা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে, সম ওজনের সজিনা পাতায় তার প্রায় 7 গুণ পরিমাণ ভিটামিন সি থাকে। আবার সম ওজনের সজিনা পাতায় সম ওজনের দুধের তুলনায় 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। সম ওজনের গাজরের তুলনায় 4 গুণ বেশি ভিটামিন এ থাকে এবং সম ওজনের কলার তুলনায় 3 গুণ বেশি। পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একটি গর্ভবতী মা সদ্য মা হওয়া মহিলার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং আয়রনের সবটুকু সরবরাহ করতে দৈনিক মাত্র 6 টেবিল চামচ সজিনা পাতার গুঁড়ো খেতে পারে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সজিনা পাতা মায়ের বুকে দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সন্তান প্রসবের পরে অল্প লবণ জলে সিদ্ধ করা সজনে পাতা গাওয়া ঘি দিয়ে মেখে খেলে মায়ের বুকে দুধ বাড়তে সাহায্য করে। এছাড়াও সজিনা পাতায় প্রচুর পরিমাণে আয়রন এবং জিঙ্ক থাকে, তাই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার চিকিৎসার পথ্য হিসেবে সজিনা পাতা গ্রহণ করা বিশেষ কার্যকরী। সজিনা পাতায় ক্যালসিয়ামের প্রাচুর্যের কারণে এটি হাড় এবং দাঁতের গঠন ক্ষয়রোধ করতেও বিশেষ উপকারী। সজিনা পাতাকে বেটে তার রস নিয়মিত সেবন করলে কোলেস্টেরলের মাত্রা কমে। এছাড়াও আলসার এবং হেপাটাইটিস রোগের চিকিৎসাতেও সজিনার পাতার নির্যাস বেশ কার্যকরী। আয়ুর্বেদিক মতে 1 চামচ সজিনা পাতার রস এবং 2 চামচ কুমড়োর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে খেলে মূত্র এবং মূত্রধনির সমস্যায় বেশ লাভবান হওয়া যায়। এমনকি প্রচণ্ড মাথা ব্যথা হলে সজনে পাতা বেটে তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কপালে লাগালেও বেশ উপকার পাওয়া যায়। হুপিং কাশি নিরাময়েও সজনে পাতা বেশ কার্যকরী। 1 চামচ সজনে পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায়। পেটের বিভিন্ন জটিলতায় সজনে পাতা বিশেষ উপকারী। মধু মেশানো 1 চামচ টাটকা সজনে পাতার রস 1 গ্লাস নারিকেলের জলে নিয়ে 2-3 বার খেলে কলেরা, আমাশয়, ডায়রিয়া, কোলাইটিস এবং জন্ডিসে অনেক উপকার পাওয়া যায়। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় শুধু রোগ নিরাময় নয়, রূপচর্চাতেও সজিনা পাতার উপকারিতা অনেক। সজিনা পাতার টাটকা রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ব্রণ এবং মুখের কালো ছোপ দূর করে এই রস ত্বককে চকচকে করে তুলতে সক্ষম। পোকার কামড়ে অ্যান্টিসেপ্টিক হিসেবে এবং ক্ষতস্থান সারানোর জন্য সজিনা পাতা পেস্ট ব্যবহার করা যেতে পারে। ভিটামিন এ অধিক পরিমাণে থাকায় চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং চোখের সুরক্ষায় নিয়মিত সজনে পাতা খাওয়া বেশ উপকারী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।